আমি সেম বাজারে মনে করে স্বর্ণর ব্যবসা করতাম, সাত আটটা দোকান আছে, আমাকে সব পালাই চুলাইছি খেলাইছি জানেন। কেন? প্রতিশোধ। আমি আমার চমজ ভাই তোতার উপর প্রতিশোধ লড়া লেগে গ্রামে আইছি। হাগার প্রতিশোধটা নেওয়ার পারতেছি না, খেলা নেওয়ার পারতেছি না জানেন। কেফায়তুল্লাহ কাতা সে নাকি ময়মনসিং এর শিল্পপতি, ও এমন কিছু প্ল্যান করে মনে করে প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান করতেছি। এমন সময় উল্টো একটা কৌশল কাটায় আমাকে মনে করেন টাউন দিয়া দেয়। আমি গ্রামে আহমের পরে ওর আরেকটা চাল খেলছে, চাল খেলে সে এনিরে আমার পিছনে লাগাই দিয়েছিল। আচ্ছি ইচ্ছে মির্জা আমার সাথে নকল অ্যাক্টিং করে প্রেমের ফাঁদে আমার ফাঁদ পাইতে ফেলাইছিল, সেটা বুঝি নাই। দুইটা বছর মনে করেন আমার সাথে প্রেম করছে, রিয়েল প্রেম, আমার এই বুক একটা চাকা দিয়া লন্ডনে একটা পোলার হাত ধরে চলে গেছে। ওরা এটা ইচ্ছা করে করছে। এই গ্রামের সবতে জানে ময়মনসিংহ চেমরি এনে আমার প্রেমে কাজ ছিল। বিশ্বাস করেন এরপর থেকে আমি মায়া মানুষ খুব বিশ্বাসই করার পারি না, মায়া মানুষ মায়া যা। অথচ একটা চেরির লেগে আমি কোন চেরিকে বিশ্বাস করার পারি না। ও চরি আবেগে অনেক কিছু কয়ে ফেলাইছি, মাইন করেন না। না, আপনি খোলা মনে বলেছেন মনের কষ্টের কথা। আপনার জীবনের কথাগুলো শুনে খুবই খারাপ লাগছে, তবে আমার জীবনের কথাগুলো শুনলেও মনে হয় আপনারও খুব খারাপ লাগবে। উইমা এগুলো কি করবো লাগছে? আপনার জীবনের কথা শুনলে কষ্ট পাবো? আপনি কি ছেঁকা উকা গেছেন নি? আরে না না, সেরকম কিছু না, কোনো ছেঁকা পোড়া খায়নি। তবে এটা বলতে চেয়েছিলাম যে আমি চিত্রনায়িকা মুনমুন, আর এই মুনমুন হতে আমার যে কত কষ্ট করতে হয়েছে, কত সাধনা করতে হয়েছে, এটা অনেকেই বুঝতে চায় না বা বোঝার চেষ্টাও করে না। অনেকে এমন কিছু কথা বলে বসে আমাদেরকে নিয়ে, খুব কষ্ট লাগে, খুব কষ্ট পাই তখন। আবে কি করবে লাগছে নিগলা, কটু কথা কি কয় একটু গুনবার বাড়ি। বাইরে থেকে মানুষ এমন কিছু কমেন্ট করে ফেলে যে যেগুলো মেনে নেওয়া যায় না, মানে ওরা আমাদের কষ্টটা বোঝার চেষ্টা করে না, আমাদেরও তো একটা জীবন আছে, সেটা তারা বোঝার চেষ্টা করে না, যে কোনো একটা বাজে কথা বলে বসে। বুঝার পারছি যে তারা বলে গসিপিং, মনে করেন নায়িকা নায়কের সাথে তারা অ্যাক্টিং করতেছে, একটু রোমান্টিক কথা বলতেছে, সাংবাদিকরা হুট করে ছড়াই দিচ্ছে। জব বড় লগা নায়িকা বিলকিচির প্রেম ছড়াই দে না, হ্যাঁ সাকিব খানের লোকে ববলির প্রেম, হয় না মুনমুনের সাথে ইলিয়াস কাঞ্চনের প্রেম, হয় না।